চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে এখনও বসবাস করছে লোকজন বারবার সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা তা মানছে না পাহাড় ধসে মৃত্যুর ঘটনা কমাতে উচ্চ পর্যায়ের নির্দেশে এবার অবৈধ বসতি উচ্ছেদ অভিযান কঠোরভাবে শুরুর কথা জানিয়েছে প্রশাসন সঞ্জীব বাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট চট্টগ্রামের টাইগার পাস মতিঝর্ণা খুলসি বায়েজিদ ও পাহাড়তলী এলাকায় প্রায় সব পাহাড়ের গোল ঘেঁষেই গড়ে উঠেছে অবৈধ বসতি প্রতি বর্ষায় ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকি নিয়েই থাকছে মানুষ বারবার নির্দেশের পরও যারা সরে যায় না তাদের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে উচ্ছেদ অভিযানে নামে জেলা প্রশাসন কিন্তু বসবাসকারীদের বাধার মুখে তাদের পনেরোই এপ্রিলের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এই নির্দেশও কেউ মানেনি সবশেষ পনেরোই মের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবার ব্যর্থ হলে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানায় জেলা প্রশাসন আমরা অ্যাকশনে যাব আমরা যেটা করে থাকি আমরা ঘরে বসবাস সব সকল ধরনের সংযোগ বিচ্ছিন্ন করে দিব অবৈধভাবে যারা বসবাস করছে তাদের তো পুরোপুরি উচ্ছেদ করে দিব তাদেরকে রাখার কোনো সুযোগ নাই। বন্দন নগরীর পাহাড় বা পাহাড়ের পাদদেশের অবৈধ বসতি যত বড় প্রভাবশালীরই হোক সেগুলো উচ্ছেদে কঠোর হতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীও আইন মোতাবে অবৈধভাবে যারা বসবাস করবে সে যেই হোক যত প্রভাবশালী হোক যত বড় নেতাই হোক তাকে তোয়াক্কা না করে এই এই কঠিন কাজটা করার জন্য অনুরোধ করবো আমাদের সরকার এই ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেবে না তবে শুধু উচ্ছেদ নয় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি পরিবেশ আন্দোলনকারীদের দখলদারদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করে তাদেরকে করতে হবে পাহাড় রক্ষা করার জন্য সুনির্দিষ্টভাবে যে চৌত্রিশটি সুপারিশমালা দুই হাজার সাত সালের যে গঠিত কমিটি যেই সুপারিশ করেছে সেই সুপারিশের প্রত্যেকটা সুপারিশের বাস্তবায়ন আমরা নাগরিক হিসেবে চাই দু সালের এগারোই জুন পাহাড় ধসে একদিনেই বন্দর নগরীতে নিহত হয়েছিল একশো জন সেই থেকে গেল বছর পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছেন চার শতাধিক মানুষ নাজমুল সাদিকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম